এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। পার্টি হয়ে বা পার্টি হয়ে সেখানে প্রচার করবেন, কিন্তু বন্ধু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা শেষে 2018 সালে বিজেপি আইপিএফকে জোট সরকার কায়েম হওয়ার পর এরাজ্যে সংবিধান গণতন্ত্র আইনের শাসন সবগুলোকে প্রায় ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমরা আশা করেছিলাম গত সাড়ে তিন বছরে যা হওয়ার হয়ে গেছে, গত লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের উপ নির্বাচন বা কৃষ্ণ নির্বাচনে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে, ইতিমধ্যে সারা দেশের মধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে যে গণতন্ত্রহীনতা, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার কোন অধিকার নেই, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের যে সাংবিধানিক অধিকার এটা উপভোগ করার কোন সুযোগ নেই, দিন দুপুরে প্রায় সকাল বিকাল যখন খুশি শাসক দলের অস্তিত্ব সমাজ বিরোধীরা সেখানে পাখি দপ্তর ভাঙছে, মিছিল আক্রমণ করছে, বাড়িঘর লোক করছে, পড়াচ্ছে, কিন্তু ত্রিপুরাজ্যের আরক্ষা দপ্তর পুলিশ দপ্তর ত্রিপুরাজ্যের যে আরক্ষা বাহিনী অগ্রপন্থী দমনে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যারা সারা দেশের নজর কেড়েছে, ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি যে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করেছে, সারা দেশের মানুষ যে রাজ্যের পুলিশের ভূমিকা সম্পর্কে তারা গর্ববোধ করে, গত সাড়ে তিন বছরের ত্রিপুরাজ্যের মধ্যে সেই পুলিশ বাহিনীকে রাজ্যের সরকার এবং এই পুলিশ বাহিনীর আরক্ষা দপ্তর উঁচুতলায় বসে আছে কয়েকজন অফিসার, তাদের অপদস্থতা, তাদের বদান্যতা, তাদের মেরুদণ্ডহীনতা, এ রাজ্যে আজকে গণতন্ত্র উপলব্ধিত